আসসালামু আলাইকুম আজকে আমি সুজি দিয়ে ভীষণ মজার কুরমুরে পিঠা বানিয়ে দেখাবো এই পিঠা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে সকাল বিকালের চায়ের সাথে খেতেও ভালো লাগবে তাহলে চলুন রেসিপি দেখে নিই প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে এখানে আমি বড়ো সাইজের ডিম নিয়ে নিচ্ছি আপনারা যদি বেশি বানাতে চান তাহলে দুইটা তিনটা ডিমেরও বানাতে পারবেন তারপরে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন সাত মতো লবণ দিয়ে দিলাম এখন হ্যান্ড রিক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিব চিনি গলে আসা পর্যন্ত চিনি গলে আসছে আর ফোমের মতো হয়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি এক কাপ সুজি দিয়ে ভালো করে মিক্স করে নিব তারপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স ডিমের গন্ধ লাগে এর জন্য সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে এলাচের গুঁড়াও দিতে পারবেন এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা এক কাপ ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে শক্ত টাইট একটা ডো তৈরি করে নিলাম এরকম শক্ত হতে হবে এখন আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি এই রকম করে অল্প অল্প করে নিয়ে তারপরে পিঠার সেপ দিয়ে নিচ্ছি দুই দিকে দুই সাইডে চিকন করব আর মাঝখানে মোটা এই রকম করে আমি পিঠার সেপ দিয়ে নিলাম হয়ে গেল একটা সবগুলো পিঠায় আমি এই রকম করে বানিয়ে নেব এই পিঠাগুলো খেতে খুবই মজার হয় আর মোসমুচে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যায় মোছমুচেই থাকে সবগুলো পিঠায় আমি এই এইরকম করে বানিয়ে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার পিঠা এই পিঠা এখন আমি তেলে ভেজে নেব। চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলার আঁচ এই সময় লো আঁচে রেখেছি হাই হিটে কিন্তু এই পিঠাগুলো তেলে দেওয়া যাবে না তাহলে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে ভালো হবে না ভাজা হালকা আঁচে এখন উল্টে পাল্টে ভেজে নিতে হবে অনবরত উল্টে পাল্টে দিতে হবে তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে দেখুন অনেক সুন্দর কালার আসছে এখন আমি তুলে নিচ্ছি এর চেয়ে বেশি কালার করা যাবে না তাহলে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না সবগুলো পিঠায় আমি ভেজে তুলে নিয়েছি দেখুন অনেকগুলো হয়েছে আর এই পিঠাগুলো চা বসিয়ে দিয়ে ঝটপট বানিয়ে চায়ের সাথে খেতে পারবেন খুবই সহজ আর খুবই কম সময়ে বানানো যায় আর খেতে অসম্ভব মজার সকাল বিকালে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ